হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে আমাদের লাঞ্চ হচ্ছে ভাত, উচ্ছে আলু সেদ্ধ, টক ডাল আর গুড়গুড়ি মাছের চচ্চড়ি। তো দেখতেই পাচ্ছো, ভাত বসিয়ে দিয়েছি, এখানে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া রয়েছে। এবার আমি মাছটাকে ভাজবো। আমি মাছটাকে ভালো মতন ধুয়ে হলুদ নুন দিয়ে মেখে রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা একটু কড়া করে ভাজতে হবে, ছোটো ছোটো মাছ তো, গুড়ি মাছ, একটু কড়া করে ভাজতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই দেখো মাছ ভাজা আমাদের কমপ্লিট। এবার আমরা মাছের তরকারিটা বসাবো। তো তেল তো গরম হয়ে গেছে, দিয়ে দিল কালি জিরে, এরপর দেওয়া পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। এবার এটাকে ভালো মতন কষাতে হবে। আর ওখানে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে, ডাল সেদ্ধ হচ্ছে, টক ডাল হবে। ডাল লাগবো, বেশি বড় লালা করতে হবে না, অল্প লালা হবে। এবার তরকারি করে দিয়ে দেবো। তরকারির মধ্যে মানিয়েছে কী কী দিয়েছো বলো? ঝিঙে, বেগুন, আলু, মূলো। এই কড়া সবজি ছিল, এই সবজিতে করা হচ্ছে, যে সবজি আমার ফাঁকা দিয়ে দেবো। এটাকে আস্তে আস্তে নাড়াতে হবে, দেখে ভালো মতন নাড়াতে হবে, কারণ সব জলা জিনিস আস্তে আস্তে মজে যাবে জিনিসটা। আর এরপরে দেবেন নুন স্বাদ অনুযায়ী, আর দেবেন হলুদ। আস্তে আস্তে নাড়াতে হবে, দেখতে লাগছে অনেক তরকারি, বাট এটা মজে অল্প হয়ে যাবে, মানে সব জল লাগি না। একটুখানি মাখিয়ে ঢেকে দিতে হবে। এবার জিনিসটা হলুদ আর নুনটাকে পুরোপুরি মেখে দিয়েছে, এবার দিব ঢাকা, এবার ভাপে ভাপে সেদ্ধ হবে। ঢাকা তুলে দিয়েছি, দেখো কিছুটা মজে গেছে, আর একটু মজবে। তো মা এটাকে আবার ঢেকে দিচ্ছে। দেখতেই পাচ্ছ ফিরে এসেছি, অনেকটাই মজে গেছে। এবার একটু জল দেবে, কত তরকারি দেখেছিলে, এখন দেখো কত কমে গেছে। এবার এক গ্লাস মানে জল দিয়ে দেবে, তা জিনিসটা আরও সেদ্ধ হবে, আরও মজবে।
আর দেখো এখানে দিয়ে দিয়েছিল, এখানে ডাল সেদ্ধ হচ্ছিল, সে ডাল সেদ্ধ অনেকটা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিল আম, আর একটু জল লাগবে যাতে আমটা সেদ্ধ হয়ে যায়, ডালের সাথে সাথে যাতে আমটা সেদ্ধ হয়ে যায়, যাতে টক ডাল হচ্ছে। এর মধ্যে দিয়ে দিল নুন, আর দিয়ে দেবে হলুদ, সামান্য পরিমাণে হলুদ। আমটা সেদ্ধ হয়ে যাবে, ডাল সম্পর্ক দেবে। আর এখানে হচ্ছে তরকারিটা, শুকিয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে ওপর দিয়ে মাছটা, ওই মাছটা দিয়ে দিচ্ছে। মাছটা দেওয়ার পর 2-1 মিনিট লাগবে, তাই তো? মাছটা দিয়ে এবার তরকারির সাথে সেটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে গ্যাসটা বন্ধ করে দেওয়া হলো, এটা রান্নাটা কমপ্লিট। এবার নামাবার আগে ধন্যবাদ দিয়ে দেওয়া হচ্ছে, সামান্য পরিমাণে ধন্যবাদ দেওয়া হচ্ছে। আমার বাড়িতে নেই তো, লকডাউন, এখন পাওয়া যাচ্ছে না, যেটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি ধন্যবাদ দিতে ভুলে গেছিলাম, ধন্যবাদ আবার মা মনে করালো, ধন্যবাদ দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছে। এই তরকারি হয়ে গেছে আমাদের, মাছের চচ্চড়ি হয়ে গেছে। এবার হচ্ছে ডাল সম্বার দেবে। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দুটো শুকনো লঙ্কা, এটাকে একটু ভাজা ভাজা করবে। হয়ে গেল, এটা দিয়ে দেবে সরিষা, সরিষা দেওয়া হয়ে গেছিলো, তার মধ্যে যে সেদ্ধ ডালটা ছিল সেটা ঢেলে দিয়েছে। এবার এটাকে ফুটুক, ফুটলে একটু ফুটলেই নাই ফেলবো। ডাল হয়ে গেছে, নামিয়ে ফেলছে, গরম গরম ডাল, টক ডাল, আর এটা হয়েছে মাছের চচ্চড়ি। আজকে আমাদের এটাই লাঞ্চ। ওকে বাই, আবার দেখা হবে পরে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।